হ্যালো, জি দর্শক বলুন। জি দর্শক, আপনি আমাদেরকে একটু তথ্য দেবেন, আপনি কি অন্য কোন রোগে ভুগছেন, ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বা হৃদরোগ? ডায়াবেটিস বা প্রেশার টেশার এগুলো নাই আমার শরীরে। আপনার বয়সটা একটু বলবেন। আপনার কি কোনো ঘাড় ব্যথা ছিল অথবা এখন আছে? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক ফোন করার জন্য, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওনার একেবারে ক্লিয়ার সমস্যাটা, ঘাড়ে আসলে ডিস্ক প্রোল্যাপস যেটা হয়, ঘাড়ে যদি রুট কম্প্রেশন থাকে ঘাড় থেকে হাতে সমস্যা হতে পারে, যে কোনো যদি বাম পাশে রুটে কম্প্রেশন থাকে বাম হাতে যাবে এবং ডান পাশে হলে ডান হাতে যাবে, দুই দিকে নার্ভ রুট আছে। তো ও ওনার যেটা বোঝাই যাচ্ছে, ওনার ঘাড়ে সমস্যা থেকে বা ঘাড়ে কিন্তু স্পাইনাল নার্ভ বা কর্ডে কম্প্রেশন আছে, যার কারণে ওনার যেটা হয় যে জিজি করা, রোগীর অনুভূতি, আমি এর আগেও ব্যথা নিয়ে কথা বলছিলাম যে এক একজনের অনুভূতি এক এক রকম, কেউ বলে ঝিঝি করে, কেউ বলে জ্বলাপড়া করে, বিভিন্ন রকম অনুভূতি হয়। তো দর্শক, আপনার এখনই একটা ঘাড়ের এমআরআই করে দেখতে হবে এবং পরবর্তী আপনাকে হয়তো হসপিটালাইজড হয়ে কিছুদিন প্রপার হয়ে যদি ডিকম্প্রেশন থেরাপি আমরা করিয়ে থাকি এবং এখানে কিছু ইলেকট্রোথেরাপির প্রয়োজন হতে পারে, যদি ফিজিওথেরাপিগুলো নেন আশা করি এই সমস্যাটা চলে যাবে। জি, আমরা আরেকটি শব্দকে একটু এক্সপ্লেন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা বলছি ফিজিওথেরাপি এবং পুনর্বাসন, আমরা চিকিৎসা শব্দটির সাথে সাথে কিন্তু পুনর্বাসন শব্দটি ব্যবহার করছি এবং বিশেষ করে আমরা জানি যে প্যারালাইজড পেশেন্ট বা তাদের ক্ষেত্রে এই পুনর্বাসন শব্দটি ব্যবহার করা হয়। পুনর্বাসন মানে কি বা এই চিকিৎসার মাধ্যমে কিভাবে পুনর্বাসন করা সম্ভব, এই ফিজিওথেরাপির ভূমিকাই বা কি পুনর্বাসনের ক্ষেত্রে, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দিন। অবশ্যই, আসলে পুনর্বাসন বলতে আমরা যেমন সামাজিক পুনর্বাসন থাকে, সাজেস্ট কোনো এলাকায় যদি ঘূর্ণিঝড় হয় ওখানে যদি ড্যাস্ট্রো হয়ে যায় ওই এলাকা, গভর্নমেন্ট আবার অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ঘর বাড়ি তুলে দেয়, দিস ইজ সোশ্যাল রিহ্যাবিলিটেশন বা সামাজিক পুনর্বাসন। আর এই ক্ষেত্রে আমরা আসলে ফিজিক্যাল পুনর্বাসনের কথা বলতে চাচ্ছি। একটা মানুষের যদি সাজেজ একটা সুস্থ মানুষ, সে কিন্তু দিব্যি অফিস করছে অথবা তার ব্যবসা বাণিজ্য করছে, হঠাৎ একদিন স্ট্রোক করে সে প্যারালাইসিস হয়ে এক পাশ অবশ হয়ে গেল, তাহলে সে টোটালি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। তার কিন্তু স্বাভাবিক সে যে জীবনযাপন করতো, ব্যবসা বাণিজ্য করতো, অফিস আদালত করতো, এগুলো সে করতে পারে না। তো এই রোগীকে বা এই লোকটাকে যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে আমরা আবার তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, যেন সে তার নিজের কাজ করতে পারে, নিজের চলাফেরা করতে পারে, নিজের অফিস আদালত বা তার ওয়ার্কে আবার ব্যাক করে চলে যেতে পারে, সে পদ্ধতিটা হচ্ছে পুনর্বাসন। এখানে আসলে বিশাল একটা টার্ম, মানে এই ক্ষেত্রে আপনার অন্যান্য স্পেশালিস্টেরও ভূমিকা আছে এবং অনেক ক্ষেত্রে মেজর মেজর ভূমিকা আছে।